দাঁড়িয়েছি মাউন্ট বাতু, একটি ভলকানো অফ ইন্দোনেশিয়া। তো এটা অনেক উচ্চতায় অবস্থিত, দেখুন একটি ভলকানো মাউন্ট বাতু। মাঝে মাঝে ইরাপশন হয়, দেখছেন যে ইরাপশনের চিত্র, এখনো নিচে ইরাপশনের চিত্র দেখুন, গাছপালা কিছুটা নিচে আছে, তার উপরে গাছপালা নেই, তার কারণ গলিত লাভা ম্যাগমা আপনার ইরাপশনের পরে পাহাড়ের ঢাল বেয়ে যখন নেমে আসে সেগুলো বেশ কিছুদিন আগে ইরাপশন হয়েছে, ওই জন্য এই মুহূর্তে গাছপালা পর্যন্ত হয়ে ওঠেনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্রান পুনকাত সারি থেকে, ভলকানো দেখার জন্য একটা স্পেশালি রেস্টুরেন্ট গ্রান পুনকাত সারি। এবং মাউন্ট বাতুরের কাছাকাছি এরিয়াতে প্রচুর ফলের বাগান আছে, কমলা লেবু থেকে শুরু করে ম্যাঙ্গো, রামবুটান, বিভিন্ন টাইপের ম্যাঙ্গো, ম্যাঙ্গোস্টিন, বিভিন্ন টাইপের ফ্রুট আছে, খুব সুস্বাদু ফ্রেশ ফ্রুট, ডাইরেক্ট কাছ থেকেই আপনি কিনতে পারেন।